আল্লাহর হাবিবকে আল্লাহ বলেছেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন, ওগো বন্ধু আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন, আপনি যে তাদের কাছে রিসালাতের খবর পৌঁছে দিয়েছেন, তার মানে নবীকে বলতেছে আমি তোমাদের কাছে রিসালাতের খবর দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, সঠিক পথ প্রদর্শনের জন্য সফল টেকনিক গুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, একমাত্র চাই আমার আহলে বাইতের ভালোবাসা। বন্ধুরে আমার, এই যে মোবাইল সাথে নিয়ে এসেছি, এই মোবাইলটার মধ্যে অনেক কিতাব করা সংগ্রহ করে নিয়েছি, সন্দেহ থাকলে পরে কথা বলবেন, আমি কোরআন থেকে দেখাতে পারবো যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। রাসূলকে আল্লাহ কি বলেছেন, ও হাবিব আপনি বলে দিন, মনটা দিয়ে বন্ধু শোনেন, বিশেষ করে যুবক ভাই তোমরা ইয়াং মেন, তোমাদের জন্য বড় একটা নেয়ামতের খবর আমি তোমাদের কি দিব একটু পড়ে, এখানে মুরব্বীদের চাইতে যুবক বেশি দেখা যায়, ইয়াং মেন বেশি দেখা যায়, তোমাদের খোশ নসিব তোমাদের জন্য নেয়ামত বরাদ্দ করেছেন আমার নবী। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যেমনি ভাবে বললো, আল্লাহর হাবিব তেমনি ভাবে আয়াত তেলাওয়াত করে আমাদেরকে নিশ্চিত করে দিলেন, ইনসিওর করে দিলেন। নবী বলেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইন্নাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি সব নিয়ামত, এই নিয়ামতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না, আমি শুধু এইটুকু চাই আমার কলিজার টুকরাকে তোমরা ভালোবাসবা। এখন নবীর কথা মানার দরকার আছে না নাই? জোরে বলেন না, নবীর কথা মানার দরকার আছে না নাই? নবীকে না মেনে কোনো উপায় নাই, যদি নবীকে আমরা না মানতে পারি আমাদের মতো বদনসিব পদ কিসমতার কারণ নাই। আল্লাহ কোরআনে একবারে নিশ্চিত করে দিয়েছেন, মাইয়াতি রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হু অফিস দা অ্যাবসেল অফিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। বন্ধুরা আমার, নবীর নির্দেশ মানা আমাদের জন্য ফরজ, নবীকে বিশ্বাস করা, নবীকে মহাব্বত করা আমরা মুমিন হিসাবে আমাদের জন্য ফরজ, আমার নবীকে মানতে হবে, অন্যথায় কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আপনাদেরকে আমি আরেকটা আয়াত শোনাবো, আল্লাযীনা ইউযুনাল্লাহু ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা, জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সরকারে দো জাহান ইমামুল মুরসালিন ওনার হাবিব সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেয় দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লাঞ্ছন অভিশপ্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত প্রাপ্ত করেছেন, অভিশপ্ত করেছেন, জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহকে আল্লাহর হাবিবকে কি করা যাবে না, কথা কয় না, কষ্ট দেওয়া যাবে না, ওই যে মনোযোগের কথা বলছি, মনোযোগ দিতে হবে এখানে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, স্টপ ইওর মাউথ এভরিবডি, সবার জবানকে বন্ধ রেখে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন, যত বেশি পড়িবে তত বেশি শিখিবে, আর একটা মানুষ যত বেশি শিখতে পারবে ততই তার বিচক্ষণতা বৃদ্ধি পাবে। আমরা তো এখানে টিচিং দিতে এসেছি, আপনাদেরকে শিক্ষা দিতে এসেছি, এখন শিক্ষা যদি আপনারা সাদরে গ্রহণ করতে না পারেন তাহলে কিন্তু কাল কেয়ামতের দিন কিন্তু কোনো রাস্তাই খুঁজে পাবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ আল্লাহর হাবিবকে যারা কষ্ট দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অভিশপ্ত দুনিয়াতেও করেছেন, পরকালেও করেছেন, দুনিয়া খেরাতে তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন তাদেরকে। আল্লাহর হাবিব পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, জোরে জোরে বলেন, ঠিক না বে ঠিক, আর একটু মহাব্বতে বলেন, ঠিক না বে ঠিক। আমরা কি লাঞ্ছনা ভোগ করবো, বেয়াজ্জতি হব, অপমানিত হব? বন্ধু, নবীর দুশ্মন, নবীকে যারা কষ্ট দেয়, আহলে বাইতকে যারা কষ্ট দেয়, তারা দুনিয়ায় যত বড় আলেম হোক লজ্জিত হয়, যত বড় আলেম হোক দুনিয়াতে তারা অপমানিত হয়, কথা বলেন না কেন? তাই কিনা? কে বলেছেন? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন এই তত্ত্ব আমাদেরকে নিশ্চিত করে দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহকে কষ্ট দিতে পারবো না, আল্লাহর হাবিবকেও কষ্ট দিতে পারবো না। ও বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আমার নবী একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এক টাকা দিয়ে নিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে এক টাকা দিয়ে নিলেন, দুইজন কি চুমু খেতে খেতে আদর করতে করতে আবু হুরায়রা বলতেছেন আমাদের কাছে আসলেন, নবী বললেন আমি তাদের দুজনকে ভালোবাসি, আমি তাদের দুজনকে কি করি দুজনকে ভালোবাসি। তখন আল্লাহর হাবিব বলেছেন এই দুজনকে যারা কষ্ট দেয়, দুজনকে যে কষ্ট দেয় সেই যেন আমি নবীকে কষ্ট দিল, আর আমি কে নবী নবীকে কষ্ট দিলে আমার আল্লাহ অত কষ্ট পেয়ে যায়। এই দুজনকে যারা ভালোবাসলো, এই দুজনকে যে ভালোবাসলো সে যেন নবীকে ভালোবাসলো, আর নবীর ভালোবাসার মধ্যেই আল্লাহর ভালোবাসা লুকাইল। এই জন্য ইমাম হুসাইনকে ভালোবাসবো। আমরা আগে বলেছি আমরা যত কাজ যত আমল যত প্রেম আমরা সব করবো আমাদের জন্য। বন্ধুরা আমার, আমি আবার একটু হাদিস শরীফের দিকে নজর দিব, আপনারা আমার সাথে থাকতে রাজি আছেন তো? আল্লাহর হাবিব কি বলেছেন বললো ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবিল আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই উনাইশার, এই উনাইশার, এটা কি উনাইশার না? এই উনাইশারের যুবক তোমাদেরকে ডেকে ডেকে বলছি রে, তোমাদের কপাল, তোমাদের নসিব ও খুশ নসিব, তোমাদের কিসমত অত্যন্ত চমৎকার। আমার নবী হাদিস শরীফ বলেছেন অত্যন্ত চমৎকার, আমার নবী বলেছেন হাসান হুসাইন জান্নাতে প্রেমিক যুবকদের ইমাম হবে। আজকে যে যুবকরা দেখেন এই যে মার্কেট দোকান, অনেক যুবক রাস্তাঘাটে ঘুরছে, অনেক দোকান শপিং মলে ঘুরছে, অনেক দোকান ছোট্ট চায় দোকানে বসে আছে, অনেক যুবক এই যে মোবাইলের মাধ্যমে, এটা মোবাইল নামক বস্তু আমি মনে করি বর্তমান যুগে সবচেয়ে বড় অভিশপ্ত জিনিস হলো এই চা। এটা আমার বিবেক বলে, আমার চিন্তা বলে, আমার থিঙ্কিং। এখন আপনাদের কি মনে হয় জানি না, কেউ কিন্তু মোবাইলে ফেসবুকে ঢুকে আছে, কেউ কিন্তু টুইটারে ইউজ করতেছে, কেউ ইনস্টাগ্রাম ইউজ করতেছে, এই বন্ধু কেউ ইউটিউব, এই রকম অনলাইন মিডিয়া গুলোর সাথে যুক্ত আছে। আর আমার সামনের যুবক গুলো নবীর প্রেমিক, আহলে বাইতের প্রেমিক হয়ে সব কিছু কি কুরবানি করে উপস্থিত হয়ে গেছো। এই যুবকের দল, পৃথিবী যদি তোমার বিপক্ষে চলে যায় তারপরেও তুমি হুসাইনের প্রেম ছেড়ো ছাইও না। আমার নবীর হাদিস কি সন্দেহ আছে? কথা বলে না কেন? এখন মুরব্বীরা মনে মনে ভাবতে পারে এই যে আমার এক দাদা বসে আছে, এই যে চেয়ারে তিনজন বসে আছে, কর্নারে আছে দুই তিনজন, এমনি করে এদিকেও আছে, আমার পিছনেও আছে, কি এখন তো আমাকে দাওয়াত দিয়েছে। এই যে দাড়ি পাকা মুরব্বীরা মনে মনে চিন্তা করে, হুজুর আপনি ইয়াং, এই জন্য ইয়াংদের ওয়াজ করেন। না না, আমি ইয়াং এই জন্য ইয়াংদের ওয়াজ করি না। এখানে রহস্য বুঝতে হবে হাদিস শরীফের, রাসূলের হাদিস কি, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াংগার পিপল ইন জান্নাহ। ইয়াংগার পিপল মানে ইয়াং মানুষদের তথ্য দেওয়া হয়েছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই তারা জান্নাতে যুবকদের সর্দার হবে। আপনি এখানে বয়স হয়েছে আপনার 91 বছর, এই পৃথিবীতে বয়স হয়েছে আপনার 110 বছর, এই পৃথিবীতে বয়স হয়েছে আপনার 115 বছর, আপনি বুড়া হয়ে কবরে গেছেন। যদি ইমাম হাসান হুসাইনের প্রেমিক হয়ে জান্নাতি হতে পারেন, আপনাকে কিয়ামতের দিন 30 বছরের জোয়ান মানুষ বানায় দেওয়া হবে। তাইলে যারা আজকে জোয়ান আছে তারা আগামী কালকে বুড়া হবে, আজকে যারা বুড়া আছে তারা আরো বেশি মুরব্বী হয়ে যাবে। এটা কিন্তু দুনিয়ার মধ্যে একটা কি আছে, তুলনা করার মতো, কম্পেয়ার করার মতো একটা সিস্টেম তৈরি আছে। কিন্তু কিয়ামতের দিন পরকালে পরযোগী জীবনে আপনার সব হয়ে যাবে 30 বছরের যুবক। হুসাইনের প্রেমিক যারা সবার জন্য জান্নাত বরাদ্দ, ঠিক কিনা বলেন? আর এই জান্নাতের ইমাম হবে, লিডার হবে, সর্দার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা।